আসসালামু আলাইকুম হাঁটু ব্যথা প্রচলিত একটি সমস্যা হাঁটু যেহেতু ওয়েট বিয়ারিং জয়েন্ট হাঁটুতে সামান্য সমস্যা হলেই আমাদের অনেক বেশি অস্বস্তি অনুভব হয় হাঁটুতে মূলত তিনটি কারণে ব্যথা হয়ে থাকে এক নম্বর কারণ ক্ষয়জনিত কারণ হাঁটুর হার ক্ষয় বা হাঁটুর হাড়ের মধ্যে যে কার্টিলেস থাকে এই কার্টিলেজ ক্ষয়ের কারণে হাঁটু ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে হাঁটুতে যে ওস্টিআর্থাইটিস হয় কারণে হাঁটুতে সবচেয়ে বেশি ব্যথা হয়ে থাকে নম্বর আঘাতজনিত কারণ হাঁটুতে আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হয় হাঁটুর মধ্যে যে লিগামেন্ট থাকে থাকে বা এগুলোতে ইনজুরি হলে বা টিয়ার হলে ছিঁড়ে গেলে হাঁটুতে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে তিন নম্বর বয়সজনিত কারণ চল্লিশ বছরের পর থেকেই হাঁটুর হাড় ক্ষয় এমনকি শরীরের অন্যান্য হাড় ক্ষয় শুরু হতে থাকে যাকে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি ক্ষয় হতে থাকে এবং হাঁটুর যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এ ফ্লুইডগুলো কমতে থাকে যার কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে হাঁটুতে ব্যথা হলে উঠতে বসতে হাঁটুতে ব্যথা হয় হাঁটা চলাফেরা করার সময় হাঁটুতে ব্যথা হয় অনেক সময় নি ভ্যান্ডিং করে রাখলে অর্থাৎ হাঁটু বাস করে রাখলে হাঁটু সোজা করতে ব্যথা হয় বা ভারী কোনো জিনিস নিয়ে হাঁটাহাঁটি করতে গেলে হাঁটুতে ব্যথা হয় উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা হয় এ ধরনের সমস্যা হয়ে থাকে এমন কি হাঁটুতে ফুলা এবং হাঁটু লালছে বা কালছে এরকমের বিবর্ণ রং ধারণ করে হাঁটু ব্যথা থাকলে প্রথমে হাঁটুর একটি এক্স রে করতে হবে আর আঘাতজনিত কারণে হাঁটু ব্যথা থাকলে হাঁটুর এম করতে হবে এবং ফিজিক্যাল কিছু এক্সামিনেশন এক্সামিনেশন রয়েছে এই করে এবং এর রিপোর্ট দেখে করতে হয় হাঁটুতে ব্যথা থাকলে আপনারা হালকা গরম সেঁক দিতে পারেন তবে হাঁটু ফুলা থাকলে অবশ্যই বরফের সেঁক দিবেন হাঁটু ফুলা থাকলে বরফের সেঁক দিলে হাঁটুর ফুলা ধীরে ধীরে কমে আসে এবং হাঁটুর ব্যথা কমানোর জন্য গরম শেখের সাথে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে হাঁটু ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে ফিজিওথেরাপির মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন রয়েছে এই ইন্টারভেনশন প্রয়োগ করলে হাঁটু ব্যথা খুব দ্রুত সময়ের মধ্যেই দূর হয়ে যায় লিগামেন্ট বা মিনিস্কা সিঞ্চুরি হলে অর্থাৎ আঘাতজনিত কারণে হাঁটু ব্যথা হলে আপনারা নিকেপ করবেন উঁচু নিচু জায়গায় হাঁটাহাঁটি করবেন না একজন ফিজিওথেরাপিস্টের অধীনে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আঘাতজনিত কারণে হাঁটু ব্যথা বা অন্যান্য যে কোনো কারণে হাঁটু ব্যথা হোক না কেন এই ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে প্রিয় দর্শক হাঁটু ব্যথা দূর করার জন্য আপনারা বাসায় বসে কিছু এক্সারসাইজ করলে হাঁটু ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এই এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজগুলো করলে এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনাদের হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লা দর্শক যে হাঁটুতে ব্যথা সে হাঁটুর নিচে এরকম কোনো কিছু রুল করে দিবেন অথবা কোলবালি শুল করে দিয়ে হাঁটুটা একদম ডাউনওয়ার্ড প্রেশার দিবেন অর্থাৎ হাঁটু দিয়ে নিচের দিকে প্রেসার দিবেন এবং পা নিজের দিকে টানবেন এইভাবে টানবেন টেনে কমপক্ষে দশ সেকেন্ড ধরে রাখবেন দশ সেকেন্ড হয়ে গেলে এটি ধীরে ধীরে ছেড়ে দিবেন। আবার চাপ দিবেন হাঁটু দিয়ে নিচের দিকে চাপ দিবেন চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে থাকবেন একই সাথে এ পা নিজের দিকে টানবেন এদিকে টানবেন এভাবে কমপক্ষে দশ সেকেন্ড ধরে রাখতে হবে দশ সেকেন্ডের বেশি যদি ধরে রাখতে পারেন কোনো সমস্যা নাই এভাবে কমপক্ষে দশ সেকেন্ড ধরে রাখতে হবে দশ সেকেন্ড হলে ধীরে ধীরে ছেড়ে দিবেন যখন এই ব্যায়ামটি করবেন তখন পরপর দশ বার করার চেষ্টা করবেন অর্থাৎ টেন রেপিটেশন করার চেষ্টা করবেন দিনে কমপক্ষে তিনবার এই এক্সারসাইজটি করবেন যখন করবেন কমপক্ষে দশ সেকেন্ড ধরে রাখবেন এইভাবে চাপ দিয়ে কমপক্ষে দশ সেকেন্ড অর্থাৎ টেন সেকেন্ড হোল্ড করবেন এই এক্সারসাইজটি হলো এক নাম্বার এক্সারসাইজ দুই নম্বরে যেটি করবেন দুই নম্বরে আপনারা ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করবেন এরকম স্যান্ডবেগ থাকলে যে হাঁটুতে ব্যথা সে হাঁটুতে বেঁধে নেবেন আর যদি স্যান্ডবেগ না থাকে তাহলে আপনারা কোনো কিছু দিয়ে লবণের বস্তা বা বালির বস্তা দিয়ে আপনারা যে হাঁটুতে ব্যথা সে হাঁটুতে বেঁধে নেবেন এভাবে বেঁধে নিয়ে এভাবে হাঁটুটা উপরে ওঠানোর চেষ্টা করবেন উঠিয়ে দশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন দশ সেকেন্ড হলে ধীরে ধীরে নিচে নামাবেন এইভাবে এক থেকে দুই মিনিট এক্সারসাইজ করবেন এই এক্সারসাইজটি দিনে কমপক্ষে তিনবার করার চেষ্টা করবেন এই দুইটি এক্সারসাইজ করলে হালকা গরম সেঁক দিলে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিলে হাঁটু ব্যথা সেটি হোক আঘাতজনিত কারণে হাঁটু ব্যথা বা কোনো বাতের সমস্যার কারণে হাঁটু ব্যথা এমনকি হাড় ক্ষয়জনিত কারণে হাঁটু ব্যথা হলে এই হাঁটু ব্যথা একেবারে দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের ব্যথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ